ঠিক মুসলিম হিসাবে রামাজান মাসে যেভাবে আমরা এবাদত করছি সেভাবে অন্য এগারোটি মাসও কিন্তু এবাদত করা দরকার রামাজান মাস আল্লাহর দেওয়া মাস রামাজান মাসের ফজিলা তথা বরকত মর্যাদা অনেক রয়েছে কিন্তু সাওয়ালের তারপরে অন্যান্য মুহারনাম প্রত্যেক মাসই তো আল্লাহর দেওয়া এবং প্রত্যেকটা মাসের এক একটি সম্মান রয়েছে এবং সেই সময়েও আমার এবাদত করতে হবে তাহার টিভি ভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নাহমদুহু মানুসাল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ ফাউদুবিল্লাহ মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন সুরাহিজ পনেরো নম্বর সুরার সর্বশেষ তথা নিরানব্বই নম্বর আয়াত প্রিয় দর্শক ও শ্রোতা আপনাদেরকে স্বাগত জানিয়ে আত্মারিক টিভির ফাজাইলে আমল আমরা শুরু করছি রামাজান মাস চলে গেলে আমরা অনেকগুলো রামাজানের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার কথা ভুলে যাই তো রমাজান মাস কি এজন্যে আসে যে আমরা এখন ভুলে যাব আবার ধরবো এখন ধরবো আবার ভুলে যাব বিষয়টা কি এমন অথচ রামাজান মাস কিন্তু আমাদের সে শিক্ষা দেয় না রামাজান মাস এ শিক্ষা দেয় তাকোয়ার শিক্ষা দেয় রামাজান মাস ধৈর্যের শিক্ষা দেয় রামাজান মাস এবাদতের শিক্ষা দেয় রামাজান মাস মানুষের প্রতি সহনশীল হওয়া মানুষের প্রতি দয়াদ্র হওয়া মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অনেক এবাদত বন্দেগিতে উদ্বুদ্ধ করে এবং মুসলিমকে একজন প্রকৃত মুসলিম হিসাবে গড়ে তোলার জন্যে তার যে সমস্ত গুণ দরকার বিশেষ করে মেন যে গুণ সেটা হচ্ছে আত্মাকোয়া তথা আল্লাহ আল্লাভীতি সেটা কিন্তু রমাজান দিয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় রামাজান মাস চলে গেলে আমরা আমাদের রামাজান মাসের এবাদত ভুলে যাই রামাজান মাসে যেভাবে মসজিদ ভরা মুসল্লি ছিল রামাজান পরে মুসল্লিদেরকে বা সলাত আদায়কারীদেরকে খুঁজেই পাওয়া যায় না তাহলে বিষয়টা কি এমন আমরা তিনবার ভাত খাই রামাজান মাসে তিনবার খেলাম পরে কি একবার খেয়ে আমাদের দিন কাটে বিষয়টা এমন না ঠিক মুসলিম হিসাবে রামাজান মাসে যেভাবে আমরা এবাদত করছি সেভাবে অন্য এগারোটি মাসও কিন্তু এবাদত করা দরকার রামাজান মাস আল্লাহর দেওয়া মাস রামাজান মাসের ফজিলা তথা বরকত মর্যাদা অনেক রয়েছে কিন্তু সাওয়ালের তারপরে অন্যান্য মুহারনাম প্রত্যেক মাসই তো আল্লাহর দেওয়া এবং প্রত্যেকটা মাসের এক একটি সম্মান রয়েছে এবং সেই সময়েও আমার এবাদত করতে হবে কারণ আমি রমাজান মাসের বাইরেও তো আমি মারা যেতে পারি সুতরাং আমাকে এবাদত করতে হবে মৃত্যু আসা পর্যন্ত এমনভাবে যেভাবে রাসুসাল্লী আসসালাম করেছেন সাহাবায়ক রাম করেছেন সাথে সাথে আল্লাহ সুবাহাল্লা সুরা হিজের পনেরো নম্বর হিজ এর পনেরো নম্বর সুরার সর্বশেষ আয়াতের মধ্যে সে কথা বলছেন ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি মৃত্যু আসা অবধি আল্লা সুহান তালার এবাদত করো রামাজান মাসে আমি জীবিত আছি অন্য মাসে আমি মৃত্যুবরণ করতে পারি সুতরাং আমাদের ইবাদত রামাজান মাসে যেমন ছিল শতভাগ না পারলেও রামাজানের শিক্ষা যেন আমরা পরবর্তী মাসগুলোতে এগিয়ে নিতে পারি এবং সে শিক্ষার বাস্তবায়ন করতে পারি অনেকে দেখা যান দেখা যায় রামাজান মাস আসলে কোরআনকে দুই খতম তিন খতম অনেকে মিষ্টি মিষ্টান্ন বিতরণও করে যদিও এটা সম্মত না যে আমার মেয়েটা তিনবার কোরআন খতম করেছে আমার পরিবার চারবার কোরআন খতম করেছে তাই মিষ্টি খান এরকম কথা আমাদের কানে আসে হ্যাঁ আপনি যেটা করছেন এটা উৎসুক হয়ে উদ্বুদ্ধ হয়ে আপনি করতে পারেন কিন্তু এটা উৎসব সর্বস্ব না এটা সাবের এবং আল্লা সুবাহান তাল্লা সন্তুষ্টির একটা নিয়ত মাত্র সুতরাং এই মাসে আমরা যেভাবে পাশক্তি স পাশক্ত সলাত আদায়কারী হচ্ছি এ মাসে আমরা যেমন সিয়াম আদায় করছি ঠিক অনুরূপভাবে আমরা পরবর্তীতে নফল সিয়ামগুলো পালন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন কারণ আমরা এই রমাজান মাসে যেভাবে ইবাদত করছি এই ইবাদতগুলো যদি পরবর্তীতে কাজে লাগায় যেভাবে তারাবির সালাত আদায় করছি যেটাকে তারাবি বা তাহাজুদ বলছি এই একই সালাত আমরা পরবর্তীতে পড়ি আমরা যেন এমন না হই পরবর্তী বছরে আমাদের তারা তাহাজ্জুদের আর কোনো খবরই নেই আইসারুদ্দী আল্লাহ তাল আনহা বুখারি মুসলিমে একটি হাদিস রেওয়ায়ত এসেছে আইসারুদ্দী আল্লাহ তালা আনহা থেকে তিনি বলছেন আহাবুল আম আলী আদু আল্লাহি নিশ্চয় আল্লাহর কাছে উত্তম আমল হচ্ছে যেটা চলমান যেটা কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ যেটা সর্বদা করা হয় ওয়াইন কল্লা যেটা সেটা যে যদিও সেটা অল্প হয় সুতরাং আমরা যেভাবে রামাজান মাসের ইবাদতটা ধরে রেখেছি আমরা পরবর্তী মাসেও জন্য ইবাদতটা ধরে রাখতে পারি আল্লাহ আমাদের টফিক দান করুন আল্লাহ মা আমিন অনেক ক্ষেত্রে মা বোনদেরকেও দেখা যায় রামাজান মাসে আসলে পর্দা করেন কিন্তু রামাজান মাসের পর্দা রয়েছে কিন্তু পরবর্তী এগারোটি মাসে কি পর্দা নাই আপনি বেপর্দায় অবস্থায় তো মারা যেতে পারেন আপনার অবস্থা কোথায় হতে পারে অনেকেই পাপ কাজ ছেড়ে দেন রামাজান মাস আসলে আলহামদুলিল্লাহ আপনাদের স্বাগতম আহলান মসাহলান মারহাবাম বিকুম কিন্তু রামাজান মাসের পরে যে পাপ কাজ রামাজান মাসের পরে ও রামাজান মাস আসলে অনেক অফিসে আছে অনেকে আমরা বলেও বসি যে ভাই আমি সিয়াম মাসি সুদ ঘুষ নিতে পারবো না সুদ দিতেও পারবো না ঘুষ নিতে পারবো না কিন্তু পরবর্তীতে নেই তাহলে কি মাস কি আপনার নামার জন্য একটাই রমাজান মাস কিন্তু এজন্যে আসে না রমাজান মাস মানুষকে প্রস্তুতিমূলক মানে প্রস্তুত করার জন্য কিন্তু বিভিন্ন শিক্ষা দিয়ে থাকে এই শিক্ষা যেন আমরা পরবর্তীতে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সাথে সাথে সুরা নাহাল ষোলো নম্বর সুরার বিরানব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বলছেন নাকাদাত নাকলাহা মিম বা আদি কু আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এভাবে বলছেন তোমরা যেন সে মহিলার মতো হয়েও না সে সারাদিন সুতা পাকায় পাকানোর পরে দিন শেষে সুতাগুলো খুলে ফেলে অর্থাৎ আমরা রামাজান মাসে অনেক এবাদত গুজার হলাম এবাদত করলাম আবার পরবর্তীগুলোতে সলাত আদায় করলাম না সিয়াম রাখলাম না আরও অন্যান্য যে এপাদতগুলো রয়েছে সেগুলোর ধারের পাশেও গেলাম না তাহলে কিন্তু আমাদের বিষয়টা এমন হবে সুতরাং প্রিয় বন্ধুগণ আসুন আমরা রামাজান মাসকে যেভাবে মূল্যায়ন করছি আমরা পরবর্তী মাসগুলো রামাজান মাস আল্লাহর দেওয়া এবং পরবর্তী এগারোটি মাসের প্রত্যেকটি দিন আল্লাহরই দেওয়া আমরা যেন পরবর্তী দিনগুলোতে ইবাদত করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহমা আমিন আমরা যেন রামাজান মাসের যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো নিয়ে পরবর্তী মাসে আমরা চলতে পারি সেই চলার পথের যেন আমাদের চলার পথে সহায়ক ভূমিকা পালন করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহমা আমিন সুহান আক আল্লাহম আবহামদিক আশাদ আল্লাহ আলাহ ইন তাস্তা ফিরকা ওতুবাইক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি